কিরে ভাই, কি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তুই আমাকে এখানে নিয়ে আসছিস? খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। তুই গুরুত্বপূর্ণ কথা বলতে জানিস না, তুই কিচ্ছুই বুঝিস না। তুই যদি বুঝতি তাহলে তুই ঠিকই ধরতে পারতি যে তোকে আমি কেন এখানে আসতে বলছি। কেন আসতে বলছিস? সত্যি তুই বুঝিস নাই? একদমই না। আফ্রিকে ধরে যে ঘুমাইছিলি, দুনিয়াতে একটু আগে কি কি ঘটে গেছে কোনো আইডিয়া আছে? আরে বাবা, আমি আসলাম মা, একটু আগে কি হচ্ছে আমি কি করে জানবো? তুই দেশে আসছিস শুনে আফ্রি কিন্তু হারানো দিনে ফিরে গেছি। একদম প্রিভিয়াস মেমোরিজ যা যা আছে সব কিছু ওর ভিতরে ফ্ল্যাশব্যাক হয়ে আসছে, বুঝছ নাই? আমি কিন্তু কোনোভাবে ওরে রিয়েলিটিতে ফিরে আনতে পারিনি, ব্যর্থ হয়েছি। পরে অবশেষে রাশা ওকে বাস্তবতে ফিরে নিয়ে আসছি। সরি সরি, ও ও মানে কি? তাহলে তুই জানতি ব্যাপারটা এটাই ঘটবে? না। তাহলে বললি কেন? ও বললি কেন? তুমি কি বলবো আর তুই বল, তুমি কি আমার কিছু বলার মতো কিছু আছে? বুঝতে পারতেছিস না? একদম। আচ্ছা বুঝতেছিস না, ঠিক আছে ফাইন, তোকে তাহলে একটা ফ্রি সাজেশন দিই। যতদিন তুই দেশে আসোস, বুঝছস, ততদিন কিন্তু একদম কলা গাছের মতো টান টান হয়ে সোজা হয়ে থাকবি। এক্সকিউজ মি, যতদিন দেশে আছে মানে? আমি তো বিদেশে যাচ্ছি না, এখানেই থাকতেছি। মানে কি, তুই কি আবার সব কিছু আওলাইতে আসছিস? আমি সেটা বোঝার মতো ঘিলু যদি তোমার মাথায় থাকতো তাহলে তো তুমি কোনো ঘটনাই ঘটাতে। আমি কি ঝামেলা ক্রিয়েট করলাম বলো দেখি? রাশার বিয়ের ব্যাপারটা গুরুত্ব দিয়ে আমার ভাই যে এত কষ্ট করে একটা ছেলের ছবি নিয়ে আসলো, আর তুমি দেখামাত্র রিজেক্ট করে দিলে। আমি কেন রিজেক্ট করেছি তুমি সেটা ভালো করেই জানো। ওই টাক মাথা ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। তুমি যত সহজে কথাটা বলে ফেললে, আমি তো আর রাশেদকে এই কথাটা এত সহজে বলতে পারবো না। আরে বলতে না পারার কি আছে? খালি ছেলে হলেই হবে নাকি? পছন্দ অপছন্দ আছে না? একটা আন্ধা কানা লোলা একটা ছেলে হলেই হলো, তার সাথে আমার মেয়ে বিয়ে দিয়ে দেবো? আচ্ছা কেমন বাবা তুমি বলো তো। আরে কি অদ্ভুত কথা, চুল মানে চুল একটা মানুষের মানে পছন্দ অপছন্দের কোনো ইস্যু হতে পারে? ও তাহলে আমি এতদিন একটা মিথ্যা কথা বিশ্বাস করে তোমার সংসার করে গেলাম? আমি আবার কি মিথ্যা কথা বলেছি? কেন বলনি? তোমার চুল এত লম্বা লম্বা দেখি তো আমি তোমার প্রেমে পড়েছি। আচ্ছা কিসের সাথে কি বলো তো? সেটা তো মানে ওই বয়সের একটা তারুণ্যের মাধুর্য। ও তোমার তারুণ্যর মাধুর্য দরকার আছে, আর আমার মেয়ের জীবনে কোনো মাধুর্য দরকার হয় না, তাই না? একটা টাকলা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। আরে বাবা বাস, আর একটা কথা তুমি বলবে না ওই ছেলে নিয়ে, আর একটা কথা তুমি আমার সামনে বলবে না। বুঝলাম না, ছবিটা দেখাতে সমস্যা কি? গুড মর্নিং স্যার। গুড মর্নিং, মর্নিংটা আরো গুড হতো যদি একসাথে কফি খাওয়া যেত। তো স্যার আমি তো কাজের মধ্যে। আমি একটা জিনিস বুঝি না, তোমার মতো এরকম একটা সুন্দরী মেয়েকে অফিসে কেন কাজ করতে হবে? তুমি তো প্রজাপতির মতো ফুলে ফুলে উড়ে উড়ে বেড়াবে, আর মাঝে মাঝে আমার মতো ফুলের উপরে বসে রেস্ট নেবে। স্যার পেপারগুলোকে এখনো মেল করেননি? করিনি, করব। এত অস্থির হচ্ছ কেন তুমি? আজকে কি পাবো? দেখা না করি। আমি একটু দুষ্ট আছি, বুঝতে তো পারছো। আপনি আমাকেও নিশ্চয় বুঝতে পেরেছেন। জোর করে হরণ করতে চাই না, ভালোবেসে জয় করতে চাই। শুধু কি মুখে মুখেই? একদমই না।
আজ একটু সময় বের করো না, একটু দূরে বসে কিছুক্ষণ দুজন মিলে গল্প করবো। স্যার আমি আমি চেষ্টা করবো, আসলে অফিসে অনেক কাজ তো। আমি জানি তুমি পারবে, আমি তোমার জন্য অপেক্ষা করবো। বাই।